ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. আমজাদ খান ভাই লিখেছেন, টয়লেটে প্রবেশ এবং সেখান থেকে বের হওয়ার আদব কি, এ বিষয়ে জানতে চেয়েছেন। আল জবাব, বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। টয়লেটে ঢোকার সময় অবশ্যই একজন ব্যক্তিকে এই দোয়া পাঠ করতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটি যদি না পড়া হয় তাহলে কোরআন এবং সুন্নার আলোকে আমরা জানি যে দুষ্ট জিন্নাত তার লজ্জায় স্থান নিয়ে খেলাধুলা করে, তারপরে দুষ্ট জিন্নাতের আক্রমণ তো আছেই। জিন বলতে যে জিনিস আত্মগোপনে থাকে, দেখা যায় না, সেগুলোকেই জিন বলা হয়। অর্থাৎ আমরা শয়তান দেখি না, জিন্নাত আমরা দেখি না, কিন্তু জিন্নাত শয়তান আমাদেরকে দেখে। শয়তান জিনের থেকেই, শয়তানের বংশধর জিন। মিন্নারি নখলাকতাহু মিন তিন, এটি স্বীকার করেছে। তো এখন জিন্নাত আগুন দিয়ে সৃষ্টি হয়েছে, তো টয়লেটে এ জাতীয় দুষ্ট জিন্নাত থাকে, নোংরা জায়গাতে কিছু জিন্নাত আছে, নোংরা জায়গাতে থাকে, এগুলো কি? ওই শব্দে দোয়ার মধ্যে বলেছে খবুসি ওয়াল খাবায়েস। তো এই খবুস আর খাবায়েস, খবিস আমরা বাংলাতেও এই কথাটি ব্যবহার করি, খবিস। তো এরা এই দুর্গন্ধময় জায়গায় থাকে, অথবা যদি ওয়াশরুমকে, বাথরুমকে শুঘ্রাণও করা হয়, তবু যেখানে মলমূত্র ত্যাগ করা হয় সেখানে এই জাতীয় জিন্নাতের বসবাস। অতএব আমরা যদি ঢুকি আর সেখানে যদি দোয়া না পড়ি, দোয়া পড়লে কী হবে? দোয়া পড়লে তাদের চোখে পর্দা পড়ে যাবে, দোয়া পড়লে চোখে পর্দা পড়ে যাবে। এই বিসমিল্লাহ বলার দ্বারা আপনার কানেক্টেড সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ তাআলা শয়তান থেকে পানাহ দিবেন। অতএব বিষয়টি খেয়াল রাখতে হবে যে, এবং বাম পা দিয়ে ঢুকবেন আর এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আচ্ছা, বাথরুমে ওয়াশরুমে বসার ক্ষেত্রে প্রস্রাব হোক পায়খানা হোক, ইসলাম, বিজ্ঞান এবং কোরআন ইত্যাদির গবেষণায় আমরা দেখেছি যে কিছুটা ডান দিকে কিছুটা চাপ রেখে বসা, এ কারণে যে পাকস্থলীর যেই সর্বশেষ যেই নালগুলো সেগুলো ডান দিকে চাপের মাধ্যমে, এমনকি প্রস্রাবের ক্ষেত্রেও যদি বসে প্রস্রাব করা হয় তাহলে মূত্রথলিতে যে চাপের সৃষ্টি হয় এর দ্বারা প্রস্রাব যেমন ক্লিয়ার হবে, অনুরূপভাবে যদি কেউ বাথরুম করে তো সেই ক্ষেত্রেও তিনি ডান দিকে একটু হালকা হেলান দিয়ে বসবেন। এবং এর দ্বারা বৈজ্ঞানিক গবেষণায় যে পাকস্থলীর সর্বশেষ যেই প্যাচ বা যেখান থেকে স্টোল বের হয় সেটির সর্বশেষ বাম দিয়ে, তো একটু টান, একটু চাপ লাগার কারণে বলা হয়েছে যে ক্লিয়ার হবে, তার স্টুল ক্লিয়ার হবে। তো ইউরিন স্টুল ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে বের হওয়ার সময় সে ডান পা দিয়ে বের হবে এবং সে পড়বে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তাআলা কষ্টদায়ক বিষয় বা বস্তু তিনি অপসারণ করে দিয়েছেন।
এটা বহুত বড় একটা কষ্টের বিষয় ছিল। তো এই কাজগুলো এভাবেই করলে আশা করি এটার কিছু আদব হবে। আল্লাহ তাআলা আলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।